হাই ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ অনেকদিন পর আবার আমরা একটা ব্লগ বানাচ্ছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে টার্গেট। আজ স্যাটারডে, অনেকগুলো জিনিস কেনারও আছে আর একটা জিনিস আমাদের রিটার্নও করা আছে টার্গেটে, তো সেটার জন্য যাচ্ছি। মাঝে অনেকটা সময় আমরা ব্লগ বানাইনি বিকজ আমরা ইন্ডিয়া গেছিলাম 1 মাসের ছুটিতে, তো ওখান থেকে ফিরে এসেছি লাস্ট উইক। তারপর আবার গোছগাছ করতে করতে 1 সপ্তাহ কেটে গেছে, অফিসের কাজও ছিল, ফাইনালি আজকে আবার যাচ্ছি। আর এখানে যেহেতু ঠান্ডা প্রচন্ড পড়ে গেছে, কিছু করার নেই, ঠিক আছে নেক্সটটাতে যাবো, এমনিতেও যাওয়া যাবে না, তো দেখা যাক। লিফ্ট এসেছিলো, একটু ভিড় আছে বলে, তো পরেরটাতে আমরা যাবো। এত ঠান্ডা বাইরে যে মানে পুরো হাত ফ্রিজ হয়ে যাচ্ছে, এইরকম মানে ঠান্ডার অবস্থা, তো সেই জন্য আমরা এমনি রিস্ক নিইনি বেরোনো, ঠান্ডা লেগে গেলে আবার মুশকিল। বাট আজকে যেতেই হতো, কারণ অনেকগুলো জিনিস যেগুলো আমাদের নেসেসারি যেগুলো কিনতেই হবে, তো তাই এখন যাচ্ছি, এখন রাস্তায় বেরিয়ে তারপর দেখাবো যে এখন কি সিচুয়েশন এখানে ঠান্ডার। লিফট চলে এসছে, চলো যাওয়া যাক। আজকে এখানে এরকম ওয়েদার, ঠান্ডা পড়েছিল বাট আজকে যেহেতু মেঘলা করে আছে বলে ঠান্ডা অতটা নেই, মানে আমাদের এখানকার হিসাবে ঠান্ডা নেই, এমনিতে হচ্ছে -2 এখন যেটা দেখাচ্ছে ওয়েদার রিপোর্টে, বাট সেটা লাগছে না, কারণ লাস্ট লাস্ট 2 ডেজ ধরে এখানে -7, -7, -8 এরকম ছিল, তো তার তুলনায় একটু ওয়ার্ম বলতে পারা যায়। গাছগুলো কেমন লাগছে? আমরা যখন গেছিলাম তাও একটু আধটু পাতা ছিল, এখন সব গাছগুলো একদম ইয়ে হয়ে গেছে, পাতাগুলো ঝরে গেছে, কেমন লাগছে? একদম ফাঁকা ফাঁকা, আবার ফেব্রুয়ারির এন্ডে মার্চ থেকে আবার ইয়ে হবে, সব শুরু হবে পাতা গজানো। আমাদেরও বেশ বাড়ির থেকে ফিরে এসে এখানে নতুন নতুন লাগছে, আবার মানে নতুন ঠিক নয়, মানে কেমন একটা লাগছে না, হট করে মানে 1 মাস ওখানে, 1 মাস কি প্রায় এক মাসই নতুন লাগছে। হ্যাঁ, এখন আর যা রাস্তাগুলো নতুন লাগে না, এখন হচ্ছে যে এই 1 মাসের ইয়েটা রেস্টটা কাটানোর জন্য মোটামুটি 10-15 দিন সময় লাগবে, ব্যাস তারপরে আবার আমরা এখানকার ধাতস্থ হয়ে যাবো আর কি। বাট শীতকালে এই একটা প্রবলেম যে চট করে বেরোনো যায় না, মানে এত ঠান্ডা। সামারে আমরা কিন্তু প্রায় বলতে গেলে প্রত্যেক উইকেন্ডেই বেরিয়েছি, কিন্তু শীতকালটাতে না রিস্কও নিতে পারি না, টিটি ঠান্ডা লেগে গেলে আবার মুশকিল, আমাদেরও ঠান্ডা লেগে যাবে, সব থেকে আগে তো আমার ঠান্ডা লেগে যাবে, ডেলিকেট আমি, তো সেই জন্য এই সময়টাতে আমরা রিস্ক নিই না, বাট খুব কিছু ইমার্জেন্সি কাজ থাকলো তখন বেরোতেই হবে। বাট এখন যেহেতু কালকে ক্রিসমাস ইভ, তো সেই জন্য চতুর্দিকে বেশ সাজানো থাকবে, অনেক কিছু ফেস্টিভ্যাল হয় এখানে, হ্যাঁ এদিক দিয়ে। আপাতত তো টার্গেটে যায় এখান থেকে 5 মিনিট, 5-7 মিনিট হাঁটতে সময় লাগবে। টিটি কোথায়? টিটি ঠান্ডা লাগছে দেখতো, ঠান্ডা লাগছে, ঠান্ডাতে একদম বেচারি চুপ করে যায়। আরে কই নিয়ে তো টিটি টিটি কই, চুপ হয়ে গেছে বেচারা, না এইদিকে আসবে, যাই হোক 5-7 মিনিট এখন সময় লাগবে, এখান থেকে হেঁটে হেঁটেই যাব, তো ওখানে পৌঁছই তারপরে গিয়ে আবার ওখানে দেখা হবে। শিকাগো রিভারটাও ফাঁকা, একটাও বোট চলছে না, উইকেন্ডে
ফ্রিকোয়েন্সি কমে গেছে, এই ঠান্ডাতে কে আর এই এদের আর্কিওলজিক্যাল ট্যুর করবে? আমরা প্রথমবার প্যারিসে গেছিলাম বলে তখন মনে হয়েছিল, বাট এখানে মানে হ্যাঁ তাদেরও, হ্যাঁ তাদেরও এরকম কিছু মনে হবে। বেশ, সেখানে গাছগুলো সাজিয়েছে, লাইট দিয়ে দেয়। এই ক্রিসমাসের পরে আরও এক মাস মতন থাকবে, মানে ফেস্টিভ হলিডে লাইট সেগুলো চলবে, হলিডে সিজন চলবে। আর এখন মানে ওই বললাম যে ফেস্টিভ্যালগুলো হয় অনেক জায়গাতে, অনেক কনসার্ট হয়, তারপর এই স্ট্রিট ফেস্টিভ্যালও অনেক কিছু হয়। যদি সময় হয় তাহলে কালকে বা পরশু বেরোবো, এমনিতেও আমাদের ছুটি আছে মানডে তো। বাট প্রচণ্ড ভিড় হয় ওই আর কি, যা তো ভিড় ভাড়ে আমার অতটা পছন্দ হয় না, বাট ঠিক আছে যদি ঠান্ডা কম থাকে তাহলে একবার বেরোনো যাবে। লোকে এইটা দেখতে দূর দূর থেকে আসে, লিরিক অপেরা। আমাদের এত বাড়ির সামনে আমরা আজ পর্যন্ত কোনোদিন অপেরা দেখলাম না। আয় জলদি চলে আয়। কি ওই, চলে এসেছি আমরা টার্গেট নেক্সট স্ট্রিটে। এবার আমরা যাবো হচ্ছে ফার্স্ট ফ্লোরে, ওখানে ওদের কাস্টমার সার্ভিস। ফার্স্টে এটা গিয়ে আমাকে রিটার্ন করতে হবে, আর যে জিনিসগুলো কেনার আছে সেগুলো কিনতে হবে, তারপর তারপর আমরা দেখবো যে কোন দিকে আমাদের যাওয়া যায়। বাইরেই লাঞ্চ করার প্ল্যান আছে, তো তাই এখনো ডিসাইডেড নই কোথায় যাবো, কোথাও একটা যাবো। কোথায়? হ্যাঁ, এই দিকটা পুরো ক্রিসমাসের জন্য সাজিয়ে দিয়েছে। এই রোডটা এমনিতেও খুব হ্যাপনিং রোড, এই স্ট্রেট স্ট্রিটটা। পুরো রোডটা সাজিয়ে দিয়েছে, কালকে আরও সাজানো হবে। এখানে প্যারেড আছে কালকে, ক্রিসমাস প্যারেড। যাওয়া যাক টার্গেটের ভেতরে। এখানেও সব ক্রিসমাস ডেকোরেশন করেছি টার্গেটের ভেতরে। কেউ ক্রিসমাস ডেকোর আছে, আমরা লিফটে করে যাবো হচ্ছে ফার্স্ট ফ্লোর। আমাদের রিটার্ন কমপ্লিট নাও, এবার আমরা একটু হলিডে শপিং এর দিকে যাবো। আমার কিছুটাই যদি বউ কেনে সেটাই হলিডে শপিং। ব্যাগ প্রচুর আছে, আর ব্যাগ নিস না বাবা, প্রচুর ব্যাগ আছে। দেখতে ভালো ব্যাগটা কিন্তু আর নিস না, প্রচুর ব্যাগ আছে। অন্য কিছু নেই, বরং জ্যাকেট নিই না একটা ভালো, অফিসে পরার একটা ইয়ে নিতে পারিস, ব্লেজার নিতে পারিস। আর ব্যাগ নিস না, ব্যাগ অনেক আছে, অনেক ব্যাগ আছে তো। ব্লেজার ওইদিকে আছে, আর দেখে নে এই জুতোগুলো নিতে পারিস, ভালো লাগছে বেশ। হ্যাঁ, আয় এদিকে আয়, অফিস ব্লেজার দেখি। এই টুপিটা নেবো ভাবছি, কিরকম লাগছে কমেন্টে সবাই জানাবে। আমি কোনোদিন এরকম বলিও না, ঠিক আছে সবাই কমেন্টে জানিও এই টুপিটা কেমন লাগছে। ওপেনহাইমার
কোনটা না অতটা ভালো নয় অতটা ভালো না এটা না অন্য কালার ইয়ে দেখ ব্লেজার দেখ ভাই এই জ্যাকেট গুলো দেখতে পারিস এই যে কালো সাদা যেটা আছে তাহলে এই দেখ এই রকম গুলো এগুলো অফিসে পরে যাওয়া যাবে না ওই দিকে আছে বড় বড় গুলো ওই দিকে সেই কাজ করার জন্য মানে এই জন্য প্রিমা কলেকশন ভালো এইগুলো কি আছে জামা কেমন লাগছে এটা সাইজ না এটা ডাবল এক্সেল সবগুলো এক্সেল আর এল চল আমাদের তো শিকাগো আর কি আর ইন্ডিয়া কি সে একই জিনিস তো আজকেও চলে এলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এখানে নান গার্লিক নান ইয়েলো ডাল রাইস চিকেন টিক্কা মশালা আর এটা হচ্ছে একটা তন্দুরি প্ল্যাটার সঙ্গে এর আগে স্ন্যাক্সের জন্য পাঁপড় আর চাটনি দিয়েছিল ব্যাস টিটি মহারাজ ঘুমিয়ে গেছে তো তাই আমরা জলদি করে খাবারগুলো খেয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে আমাদের খাওয়া হয়ে গেল যেগুলো খেতে পারিনি সব আবার প্যাক করেও নিয়েছি লাস্টে রসমালাই দিয়ে আর স্প্রাইট এটা দিয়ে আমাদের আজকের মতন লাঞ্চ কমপ্লিট এবার আবার একবার টার্গেট যেতে হবে একটা জিনিস ভুলে গেছি সেটা নিতে তারপর বাড়ি আমরা এলাম হচ্ছে টিটির জন্য এখানে শপিং করতে মাঝে আমরা টার্গেট গেছিলাম বাট আমাদের অর্ডারটা এখনও পিক আপের জন্য রেডি হয়নি তো আরও খানিকক্ষণ ওয়েট করতে হতো ওখানে তো তাই ভাবলাম সামনে এই দোকানটা আছে এখানে টিটির জন্য কিছু কিনে নেওয়া যাক তারপর আবার টার্গেট থেকে ওই জিনিসটা নিয়ে তারপর আমরা বাড়ি যাব এখানে ভালো ভালো হলিডে কালেকশন আছে টিটির জন্য তো এই হলিডে শপিং হয়ে যাক টিটির তারপর আবার দেখা যাবে এখানে শপিং হয়ে গেল ক্রিসমাস হলিডে শপিং লিফট খুলে গেছে এখানে আমরা যাবো হচ্ছে বিলিং কাউন্টারের দিকে লাইন আছে এখানে প্রচন্ড এইখানে হচ্ছে এইভাবে সাজানো আর হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে আমরা এখন আবার যাবো হচ্ছে টার্গেট দেখি আমাদের অর্ডারটা রেডি হয়েছে কিনা পিক আপের জন্য যদি রেডি হয়ে থাকে তাহলে নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবো সন্ধ্যে হয়ে আসছে মাত্র তিনটে বাজছে তাও এমন সন্ধ্যে হয়ে আসছে মনে হচ্ছে যেন সাতটা সাড়ে ছটা সাতটা বাজছে আমাদের শপিং কমপ্লিট যেটা কেনার ছিল সেটাও পেয়ে গেছি সেখানে তো এটা একটা কফি ট্রে টি ট্রে ওই হলো আর কি চললাম বাড়ি আমাদের গাড়িও বুক হয়ে গেছে আজকের মতন ব্লগ এখানে শেষ আবার দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ টাটা।